গুড মর্নিং টু এভরিওয়ান, ওয়েলকাম টু ব্যাক সিভিল মেডিসিন ইউটিউব চ্যানেল। তো আমি এখন তোমাদের সামনে কিছু গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে হাজির হয়েছি। ইতিমধ্যে আমরা জানি দুদিন আগে আমাদের ওয়েস্ট বেঙ্গল পাবলিক সার্ভিস কমিশন তাদের যে বিভিন্ন ধরনের যে এক্সামগুলো যে পেন্ডিং ছিল, অর্থাৎ যে চাকরি রিক্রুটমেন্টের যে নোটিফিকেশানগুলো বের করেছিল প্রায় আজ থেকে 7-8 বছর আগে, এবং যেটা আমাদের এর মধ্যে হওয়ার কথা ছিল ডিউ টু কোভিড সেই এক্সামগুলো পেন্ডিং ছিল, তো সেই এক্সামগুলো রিটেনের কিন্তু একটা টেন্টেটিভ ডেট বা শিডিউল কিন্তু পাবলিশ করেছিল, এবং কিছু এক্সাম হয়ে গিয়েছিল যাদের রিটেন রেজাল্টও বের করে দিয়েছিল এবং তাদের ইন্টারভিউগুলো বাকি ছিল। বিশেষ করে আমাদের ইঞ্জিনিয়ারিং রিলেটেড যে পোর্শনগুলো তার ভিতর যেগুলো ছিল সেগুলো হচ্ছে আমাদের ওয়েস্ট বেঙ্গল পলিটেকনিক কলেজগুলোর জন্য যে লেকচারার রিক্রুটমেন্ট হবে সেটার, তার রিটেনের রেজাল্টগুলো কিন্তু বেরিয়ে গিয়েছিলো এবং কিছু ইন্টারভিউ বাকি ছিল, এবং ডিউ টু করোনা সেই জন্য ইন্টারভিউগুলো স্থগিত ছিল, এবং এই করোনার মধ্যেই আবার কিছু রিটেনের রেজাল্ট যেগুলো বাকি ছিল সেগুলো কিন্তু পাবলিশ করে দিয়েছে এবং এখনও কিছু বাকি আছে রেজাল্ট পাবলিশ করতে। তো সেই যেগুলোর ইন্টারভিউ বাকি ছিল বা পার্সোনালিটি টেস্ট যেটাই আমরা বলতে পারি সেটারও কিন্তু একটা টেন্টেটিভ শিডিউল বা ডেট ওই একই সাথে আলাদা নোটিফিকেশনে কিন্তু পাবলিশ করেছিল, যেটা নিয়ে আমি কিন্তু ভিডিও বানিয়েছি, অলরেডি তোমরা দেখে নিয়েছো। তো পাবলিক সার্ভিস কমিশন কিন্তু জোর কদমে কিন্তু তাদের কাজ শুরু করে দিয়েছে, যে টেন্টেটিভ শিডিউল যেটা ছিল অনেকেই কোশ্চেন করছিল যে সেটা তো আদৌ হবে কিনা, কিন্তু বোঝা যাচ্ছে সেই শিডিউলে কিন্তু হবে, সেই শিডিউলের উপর বেস করেই পাবলিক সার্ভিস কমিশন আজকে অনেকগুলো জিনিস মানে পাবলিশ করলো, সেটাই আমি তোমাদের এই ভিডিওতে ফার্স্ট থেকে লাস্ট অব্দি বলবো। যার ভিতর মেনলি তিনটে জিনিস আছে, সেটা অলরেডি যেটা আমাদের ইন্টারভিউ বাকি ছিল লেকচারার ইন হিউম্যানিটিস সেই ইন্টারভিউ শিডিউল কিন্তু দিয়ে দিল সেই ডেট অনুযায়ী, এবং আর একটা যেটা বাকি ছিল লেকচারার ইন ইলেকট্রনিক্স অ্যান্ড ইনস্ট্রুমেন্টেশন তারও কিন্তু ইন্টারভিউ শিডিউল দিয়ে দিয়েছে, এবং আমরা জানি যেটা লেকচারার ইন সার্ভে ইঞ্জিনিয়ারিং ঠিক আছে তার কিন্তু ইন্টারভিউর একটা টেন্টেটিভ ডেট দিয়ে দিয়েছিল কিন্তু তার কিন্তু রিটেল রেজাল্ট পাবলিশ করেনি, যেটা আমাকে অনেকেই জিজ্ঞাসা করেছিল, কিন্তু তারও কিন্তু রিটেল রেজাল্ট পাবলিশ করে দিল। তো মোটামুটি এক গুচ্ছ নোটিফিকেশন আজকে পাবলিক সার্ভিস কমিশন তোমাদের সামনে পাবলিশ করেছে। তো আমাদের ইঞ্জিনিয়ারিং রিলেটেড যে নোটিফিকেশনগুলো আছে সেটাই আমি তোমাদেরকে বলবো, তার মধ্যে তিনটা মেন যে পোর্শনটা সেটা কিন্তু আমি তোমাদেরকে বলে দিলাম, এবার আমি তোমাদেরকে এক এক করে বলবো। তো আমি এখন পাবলিক সার্ভিস কমিশনের অফিসিয়াল ওয়েবসাইটে রয়েছি, হোয়াটস নিউ অপশনে, হোম পেজের হোয়াটস নিউ অপশনে গেলে এখানে আমরা পরপর নোটিফিকেশনগুলো পাবো। তার ভিতরে আমরা নোটিফিকেশনগুলোর মধ্যে প্রথমে 3 নম্বরে যেটা আছে সিরিয়াল নাম্বার 3, 3-এই দেওয়া আছে লিস্ট অফ ক্যান্ডিডেট সুইটেবল টু বি কল টু ইন্টারভিউ ফর দ্য রিক্রুটমেন্ট টু দ্য পোস্ট অফ লেকচারার ইন সার্ভে ইঞ্জিনিয়ারিং গভর্নমেন্ট পলিটেকনিক্স ইন দ্য WBGS আন্ডার দ্য ডিপার্টমেন্ট অফ টেকনিক্যাল এডুকেশন ট্রেনিং অ্যান্ড স্কিল ডেভেলপমেন্ট গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল এগেইনস্ট কমিশন অ্যাডভার্টাইজার নাম্বার 24/8/2018। তো এটা কিন্তু সার্ভে ইঞ্জিনিয়ারিং রিটেন এক্সাম রেজাল্ট দিয়ে দিল, এবং সেই লিস্টটা আমি তোমাদেরকে ডিটেলস দেখাবো। তারপরেই যেটা আরেকটা গুরুত্বপূর্ণ যেটা আমাদের ইঞ্জিনিয়ারিং এর সাথে রিলেটেড সেটা হচ্ছে সিরিয়াল নাম্বার 5-এ শিডিউল অফ ইন্টারভিউ ফর দ্য রিক্রুটমেন্ট টু দ্য পোস্ট অফ লেকচারার ইন ইলেকট্রনিক্স অ্যান্ড ইনস্ট্রুমেন্টেশন ইঞ্জিনিয়ারিং ইন গভর্নমেন্ট পলিটেকনিক্স ইন দ্য WBGS আন্ডার দ্য ডিপার্টমেন্ট অফ টেকনিক্যাল এডুকেশন ট্রেনিং অ্যান্ড স্কিল ডেভেলপমেন্ট গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল ভাইড কমিশন অ্যাডভার্টাইজ নাম্বার যেটা ছিল 24/7/2018 ঠিক আছে, এটা একটা। তারপরে তোমরা সিরিয়াল নাম্বার 7-এ পাবে ঠিক আছে, তার উপরে এগুলো কিন্তু বিভিন্ন ধরনের ইন্টারভিউ শিডিউল দিয়ে দিয়েছে, আমাদের ইঞ্জিনিয়ারিং রিলেটেড নয় দেখে আমি সেটা বলছি না, তোমরা বাকি যারা আছো অবশ্যই এটা দেখে নেবে। শিডিউল অফ ইন্টারভিউ ফর দ্য রিক্রুটমেন্ট টু দ্য পোস্ট অফ লেকচারার ইন হিউম্যানিটিস, এটার জন্য অনেকেই তোমরা ওয়েট করেছিলে কারণ করোনার আগে কিন্তু একটা ডেট দিয়ে দিয়েছিল ইন্টারভিউয়ের, কিন্তু করোনার জন্য সেটা ক্যান্সেল হয়ে যায়। ইন গভর্নমেন্ট পলিটেকনিক তারপর ডট এখানে নোটিফিকেশন নাম্বারটা দেওয়া আছে 1 নম্বর এটা ঠিক আছে। তো এই তিনটা গুরুত্বপূর্ণ আপডেট ছিল। তো এবার চলো তোমাদেরকে আমি এক এক করে সেই ডিটেলসটা একটু দেখিয়ে দিচ্ছি। আমি প্রথমেই তোমাদের সামনে যেটা খুলে রেখেছি সেটা হচ্ছে শিডিউল অফ ইন্টারভিউ রিক্রুটমেন্ট টু দ্য পোস্ট অফ লেকচারার ইন হিউম্যানিটিস। তো হিউম্যানিটিসের যে শিডিউল দিয়েছে ইন্টারভিউ শিডিউল সেই শিডিউলটা তোমাদের সামনে এখন খুলে রেখেছে, এখানে শিডিউলটা দিয়ে দিয়েছে, তোমরা দেখতে পাবে। এটা একটা তোমাদের সুবিধা আছে যে তোমাদের সিরিয়াল নাম্বারের সাথে সাথে যে এনরোলমেন্ট নাম্বার আর রোল নাম্বার আছে তার সাথে সাথে কিন্তু তোমাদের নামটাও দিয়ে দিয়েছে, তো তোমাদের খুঁজতে অতটা প্রবলেম হবে না, নাম দেখে তোমরা বুঝতে পারবে। তো তোমাদের কিন্তু শুরু হচ্ছে 9 তারিখ থেকে পার শিডিউল অনুযায়ী কিন্তু ঠিক আছে, 9-11 ঠিক আছে, আমাদের নম্বর 9 তারিখ থেকে, এবং দুটো আপে ডিভাইড করেছে, একটা হচ্ছে 11টার থেকে একটা হচ্ছে 1:30টার থেকে, এবং ফার্স্ট স্লট অর্থাৎ ফার্স্ট আপে টোটাল ক্যান্ডিডেটকে কিন্তু দেখেছে 9 জন ঠিক আছে। তো এখানে 9 জনের নাম দেওয়া আছে, যেটা সেকেন্ড স্লটে দেখেছে একটু ক্যান্ডিডেট নাম্বার একটু কম আছে, সবগুলোতেই তাই করেছে, 1 জন 2 জন 3 জন 4 জন 5 জন 6 জন ঠিক আছে, 1 2 3 4 5 6 তো 6 জনকে কিন্তু সেকেন্ড আপ অর্থাৎ 1:30টার থেকে ডেকেছে ঠিক আছে, এরকমভাবে শিডিউল করেছে। নেক্সট দিন আবার 9 তারিখের পরে তোমাদের ইন্টারভিউ আছে 10 তারিখ, 10 তারিখে আবার সেম 11টার থেকে যতজনকে ডেকেছিল ততজনই আছে, তারপর আবার 6 জন দেখেছে সেকেন্ড হাফে সেম, এটা কিন্তু ডিভিশন করে প্রত্যেক দিন। তারপরে তোমাদের 10-এর পরে আছে 11 তারিখে ঠিক আছে, এখানে তোমাদের নামগুলো আছে
ঠিক আছে, সেম প্যাটার্নে দেখেছে। 11-র পরে তোমাদের আছে 12 তারিখে, ঠিক আছে, এবং এখানেও সেম, ঠিক আছে, 9 জন আর যে 6 জনের কম্বিনেশন সেই কম্বিনেশনেই কিন্তু, এবং টাইমিংও ঠিক আছে। নেক্সট আছে 18 তারিখে তোমাদের, অর্থাৎ 12-র পরে আছে 18-র মাঝখানে তোমরা কিছু ছুটি পাচ্ছ, ঠিক আছে। তো এই এটা হচ্ছে শিডিউল। তারপর 18-র পরে আছে 23 তারিখ, 2-3 দিন ছুটি পাচ্ছ, ঠিক আছে। 23 তারিখের পরে আছে 24 তারিখ করে শেষ হচ্ছে, ঠিক আছে। তো এই হচ্ছে শিডিউল তোমার, ঠিক আছে। না, তারপর আরও আছে পেজ নাম্বার 3-তে, ঠিক আছে, 24 তারিখ, 24 তারিখের পরে আছে 25 তারিখ, ঠিক আছে। স্লটটা সেম ভাবেই দিয়েছে, টাইমিংও সেম, নাম্বার অফ ক্যান্ডিডেটও সেম। তারপর আছে 26 তারিখ, 26-এর পরে আবার 4-5 দিন ছুটি পেয়ে তোমরা একবারে চলে যাচ্ছ ডিসেম্বরের 1 তারিখে, ডিসেম্বরের 1 তারিখের পরে আছে ডিসেম্বরের 2 তারিখে, ঠিক আছে। তারপরে আছে হচ্ছে 3 তারিখে ডিসেম্বরে, তারপরে আছে 4 তারিখে, এবং টাইমিংও সেম, এবং নাম্বার অফ ক্যান্ডিডেট ফার্স্ট হাফে যতজন, সেকেন্ড হাফে তত হিসেবেই ডেকেছে। তারপরে আছে 7 তারিখ, আবার 2-3 দিন ছুটি পাচ্ছ। 7 তারিখের পরে আছে 8 তারিখ, 8 তারিখ, তারপরে আছে 8 তারিখ তোমাদের। তো এই হচ্ছে ব্যাপার, তোমরা অলরেডি জানো। তো এখানে তোমাকে মার্কস দিয়ে দিয়েছে আনরিজার্ভ ক্যান্ডিডেটের জন্য 38.33, ওবিসি এর জন্য কাট অফ দিয়ে দিয়েছে, মানে এটা রিটেনের কাট অফ, ওবিসি বি এসসি দিয়ে দিয়েছে 16.67, এসটি 13.67, পিডি হচ্ছে 8.34, পার্সোনালিটি ডিসএবিলিটি। এবং তোমাদের যে ই কল লেটার ইন্টারভিউয়ের জন্য, এবং সেটা কিন্তু 2 নভেম্বর থেকে তোমরা ডাউনলোড করতে পারো, এটা তোমাদের ভাইটাল। ই কল লেটার ডাউনলোড কিন্তু অবশ্যই করতে হবে, ইন্টারভিউ সময় লাগবে, নাহলে কিন্তু তোমরা ইন্টারভিউ দিতে পারবে না। এরপরে তোমাদেরকে যেটা বলবো সেটা হচ্ছে লিস্ট অফ ক্যান্ডিডেট সুইটেবল টু বি কল টু ইন্টারভিউ ফর দ্য রিক্রুটমেন্ট টু দ্য পোস্ট অফ লেকচারার ইন সার্ভে ইঞ্জিনিয়ারিং। তো সার্ভে ইঞ্জিনিয়ারিং এর ইন্টারভিউর জন্য যে সুইটেবল ক্যান্ডিডেট আছে তার কিন্তু লিস্ট দিয়ে দিয়েছে, অর্থাৎ রিটেনের যে এক্সাম হয়েছিল তার রেজাল্ট দিয়ে দিয়েছে। তো এখানে একটু প্রবলেম আছে, সেটা হচ্ছে তোমাদের নামগুলো দেয়নি, তোমাদের কিন্তু অবশ্যই রোল নাম্বার খুঁজে বের করতে হবে, রোল নাম্বার তোমাদেরকে মিলাতে হবে। তো এখানে সিরিয়াল নাম্বারগুলো দিয়ে দিয়েছে 1, 2, 3 করে, এবং রোল নাম্বার দিয়ে দিয়েছে। তো তোমাদের কিন্তু অ্যাডমিট কার্ড খুঁজে বের করতে হবে, রোল নাম্বার বের করে এখানে রোল নাম্বার মিলাতে হবে, কারণ নাম দেয়নি তো তোমরা ডাইরেক্ট নাম দেখে বুঝতে পারবে না। তো এখানে সিরিয়াল নাম্বারগুলো আছে, ঠিক আছে। তো এই সব ধরনের ক্যান্ডিডেটের দিয়ে দিয়েছে 58, ঠিক আছে। তো আপলোডটি 59 করতে করতে তোমরা টোটাল 102, ঠিক আছে। তো টোটাল 102 জনের নাম কিন্তু পাবলিশ করেছে ইন্টারভিউয়ের জন্য, ঠিক আছে, শর্ট লিস্টেড হয়েছে ফর ইন্টারভিউ। এবং এখানে কাট অফ মার্ক্সটা দিয়ে দিয়েছে আনরিজার্ভ ক্যান্ডিডেটের লাস্ট ক্যান্ডিডেট, যেটা কাট অফ বলতে লাস্ট ক্যান্ডিডেট যেটা অবটেন করেছে 39.67, ওবিসি হচ্ছে 29.67, ওবিসি বি 30, এসসি 27, আর হচ্ছে এসটি করেছে 2.34, ঠিক আছে। এইটা তোমাদের ডিটেল শিডিউল ফর ইন্টারভিউ, সেটা পাবলিশ করবে ওয়েবসাইটে, এখনো করেনি। এবং তোমাদের যে টেন্টেটিভ ডেট আছে সেই টেন্টেটিভ ডেট অনুযায়ী অনেকটা পরে আছে, তো তোমরা কিছুদিন পরে হতে সেই শিডিউলটা পেয়ে যাবে, এখন পাবে না। তো এইটা ছিল ডিটেলস। নেক্সট তোমাদেরকে যেটা আমি দেখাবো সেটা হচ্ছে শিডিউল অফ ইন্টারভিউ ফর দ্য রিক্রুটমেন্ট টু দ্য পোস্ট অফ লেকচারার ইন ইলেকট্রনিক্স অ্যান্ড ইনস্ট্রুমেন্টেশন ইঞ্জিনিয়ারিং ইন গভর্নমেন্ট পলিটেকনিক, ঠিক আছে। তো তোমাদের এটার কিন্তু একটা ইন্টারভিউ শিডিউল কিন্তু অ্যাজ পার টেন্টেটিভ ডেট অনুযায়ী কিন্তু এখানে দিয়ে দিল। তো এখানে তোমার শুরু হচ্ছে 2 তারিখ থেকে, নভেম্বরে 2/11, এবং এটাও দুটো হাফে হচ্ছে 11টার থেকে, আর সেকেন্ড হাফ হচ্ছে 1:30 থেকে। এবং তোমাদের এটাতেও হিউম্যানিটিস এর মতনই সেম ডিভাইড করেছে, ফার্স্ট হাফে 8 জন এবং সেকেন্ড হাফে একটু কমে গেছে 4 জন, যেখানে এখানে 6 জন ছিল, ঠিক আছে। যেরকম নাম্বার অফ ক্যান্ডিডেট থাকবে সেই হিসাবে ডিভিশন হবে, এবং সেই হিসাবে ব্যাপারগুলো হবে। তো এখানে 8 আর 4-এর কম্বিনেশন করেছে, তারপর 2 তারিখের পরে তোমাদের আছে 3 তারিখে সেম 8 আর 4-এর কম্বিনেশন। তো এই হচ্ছে শেষ, কারণ এখানে আশা করি ভ্যাকান্সি খুব কম আছে, তার জন্য নাম্বার অফ ক্যান্ডিডেট কিন্তু কম ডেকেছিল, অর্থাৎ টোটাল 24 জনকে ডেকেছে, ঠিক আছে, টোটাল 24 জনকে ডেকেছে, ঠিক আছে। তো এটা, এবং এখানেও দিয়ে দিয়েছে মার্কস অবটেন বাই দ্য লাস্ট ক্যান্ডিডেট ইন দ্য পার্সোনালিটি টেস্ট কল টু ইন্টারভিউ, অর্থাৎ আনরিজার্ভ 38.67, ঠিক আছে। তো 38.67, এবং অন্যান্যদের ক্ষেত্রে এসসি এসটি ওবিসির ক্ষেত্রে কাট অফ দেয়নি, তোমরা অবশ্যই দেখে নিবে নোটিফিকেশনটি, অর্থাৎ এসসি এসটি মনে হয় ভ্যাকান্সি নেই, হয়তো এটা জেনারেলদের জন্য ভ্যাকান্সি ছিল হয়তো। এসটি তো কোনো ক্যান্ডিডেট পাইনি লিস্টে, শেষের দিকে একজন ওবিসি বি এসে এবং এসসি এসে, যে যদি এসসি সিট না থাকে সে অবশ্যই জেনারেল হিসাবে ট্রিট হবে। তো আনরিজার্ভ ক্যান্ডিডেটের কাট অফ, অর্থাৎ আনরিজার্ভের জন্য এটা ভ্যাকান্সি ছিল, ঠিক আছে। আর একটা, তোমাদের অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবে তোমরা অক্টোবরের 15 তারিখ থেকে, ঠিক আছে, তোমার অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারো অক্টোবরের 15 তারিখ থেকে। তার মানে আজকে কিন্তু অক্টোবরের 15 তারিখ, তো আজকের থেকে তুমি কিন্তু তোমরা ডাউনলোড করে নিতে পারবে তোমাদের অ্যাডমিট কার্ড, ডাউনলোডিং ই অ্যাডমিট কার্ড, ই ইন্টারভিউ কল লেটার যেটাকে বলা হয়, ঠিক আছে। তো এই ছিল তোমাদের ডিটেলস, অবশ্যই ভিডিওটি শেয়ার করবে, বন্ধুদেরকে জানতে সাহায্য করবে, আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অবশ্যই অন করে রাখবে নতুন নতুন আপডেট পাওয়ার জন্য। থ্যাংক ইউ।